আসসালামু আলাইকুম। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, আপনারা জানেন যে আমি আমার গাণিতিক জিজ্ঞাসাবলী ধারায় কিভাবে ক্লাস নিচ্ছি। তা এখানে সমান্তর ধারার ক্লাস হবে। পার্ট ওয়ানে আমরা বেসিক আলোচনা করেছি, কিছু অঙ্ক করেছি। পার্ট টু তে আমরা মাঝের অঙ্কগুলো করেছি। এখন আমরা পার্ট থ্রিতে চলে এসেছি। তা পার্ট থ্রিতে আমাদের যেটা রয়েছে সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এখন 15 নম্বর প্রশ্ন রয়েছে কোন ধারার। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এখানে 15 নম্বর প্রশ্নটা তাহলে আমাদের রয়েছে এখানে 9 + 7 + 11 সুপ্রশিক্ষিত বৃন্দ, এখানে এস এন সমান কত? n/2। তাহলে এখানে 2a + n-1 হচ্ছে d। তাহলে n এর মান কত? n এর মান আছে সুপ্রশিক্ষিত বৃন্দ, আমরা n এর মান জানি না, তাহলে n/2 সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে 2 যদি কমন নেই, তাহলে এখানে বিশেষ থেকে 2 গেলে আছে 10 - n = 144। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এই দুই কাটা, তাহলে 10n - n² = -144। তাহলে এটা থাকতেছে n² - 10n - 144 = 0। তাহলে n² - 18n, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ বিয়োগ প্লাস হচ্ছে 8n, তাহলে -144, তাহলে = 0। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এখানে যদি n কমন নেই, তাহলে n - 18, এখানে যদি 8 কমন নেই, তাহলে থাকে n - 18 = 0। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, একটা n - 18 থাকে, আর একটা আছে n+8 থাকে, = 0। তাহলে হয় n - 18 = 0, বা n = 18, অথবা n+8 = 0, কারণ মাইনাস মান কোন যোগ করবে। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আরেকবার বুঝে দিই, এখানে প্রথম পদের মান আছে 9, সাধারণত মানে হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, 7 - 9, তাহলে 2, SN এর মান 144, তাহলে SN এর সূত্র n/2, 2a + n-1 = 2, এর মান 9, d এর মান -2, SN এর মান 144, তাহলে এখানে 20 থেকে 20 বিয়োগ কম নিলে 10, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে 18টার থেকে যে 8টা যায়, তাহলে 10টা, তাহলে এখানে n কমন আর এখানে 8 কমন, তাহলে n এর মান হইল আমাদের 18, আর এটা মান রঞ্জক না। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে, প্লিজ প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 0170830926688। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এখন আমাদের একবারে 15 এবং 16 সেম প্রশ্ন। তাহলে 16 নম্বর প্রশ্নটা আমাদের রয়েছে, 16 নম্বর, 2 + 7 + 6 + 8, আর এস এন এর মান দিয়েছে 2 + 5 = 0, তাহলে এন সমান হয়। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এখানে এন সমান 2, আর ডি সমান 4 - 2 = 2, আর এস এন তো দেওয়া আছে, তাহলে এস এন এর মান জানি n/2, 2a + n-1 × d। তাহলে এখানে n/2, 2 × n = 2 + n-1 × d মান হচ্ছে 2, এস এন এর মান দিচ্ছে 2 + 5 = 0। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এখানে তাহলে n/2, এখানে 4 + 2n - 2 সমান 2 + 5 = 0। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এখানে n/2 যদি দেখি, তাহলে 2 কমন নিলে এখানে থাকতেছে 1 + n, 2 + 5 = 0। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এইটা এইটা কাটা, তাহলে এখানে তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ আমাদের থাকতেছে n + n² = 2 + 5 = 0, তাহলে 0। তাহলে সুপ্রশিক্ষিত এখানে আমরা n² - তাহলে সুপ্রশিক্ষিত এখানে প্লাস আছে, এখানে তাহলে বিয়োগ দেই 1 + 51n, বিয়োগ হচ্ছে 50n, 50n - 2 + 5 = 0। তাহলে সুপ্রশিক্ষিত এখানে যদি একটা n কমন নেই, তাহলে n প্লাস থাকে 51, এখানে যদি 50 কমন নেই, তাহলে n প্লাস থাকে 51। তাহলে সুপ্রশিক্ষিত হয়, তাহলে n = -n, তাহলে আমাদের আসতেছে 50, তাহলে অথবা তাহলে সুপ্রশিক্ষিত n+5 = 51, আর একটা আসতেছে n - 50 = 0। তাহলে সুপ্রশিক্ষিত হবে, তাহলে আমাদের n = 50, তাহলে n = 50, আর একটা তাহলে এইখানে আমরা পরের পদার্থ লিখি, তাহলে n - 50 = 0, বা n = 50, আর n + 51 = 0। তার সুপ্রশিক্ষিত বৃন্দ, আর একবার বলি দেই, তাহলে 2a + তাহলে এখানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দেখ কত কোন হয়েছে, এর মান হচ্ছে 2, 4 - 2 = 2, তাহলে 2a + n - 1 = 2, তাহলে এর মান হচ্ছে 2,
দেড় মান এসে টু, আর এটা এস এন এর মান দুই পাঁচ পাঁচ শূন্য। তাহলে তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এখানে আমরা মান বসাই দিলাম, এন এর মান তাহলে পেলাম পঞ্চাশ। সুপ্রশিক্ষিত বৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজ আহমেদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেয়েছে লাইক দিন, দেশে যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 0170838392। তো সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এখন আমরা সতেরো আঠারো নম্বর অঙ্ক করব, তাহলে সতেরো এবং আঠারো দেখবো। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে সতেরো নম্বর অঙ্কটা রয়েছে এন সংখ্যক, তাহলে এস এন সমান দিয়েছে সুপ্রশিক্ষিত, কেন দিয়েছে এন সংখ্যক পদ সমষ্টি, তাহলে এন সংখ্যক, এন সংখ্যক পদের সমষ্টি, তাহলে সুপ্রশিক্ষিত এখানে দিয়েছে এন সংখ্যক পদের সমষ্টি, তাহলে এন সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি, তাহলে দিয়েছে সুপ্রশিক্ষিত বৃন্দ এস এন সমান এন, এন প্লাস ওয়ান। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এখানে তাহলে আমরা ওয়ান পদের সমষ্টি যদি লিখি ওয়ান, তাহলে ওয়ান ওয়ান প্লাস এক, তাহলে আছে দুই, তাহলে এটা আছে ওয়ান ওয়ান পদের সমষ্টি, তাহলে দুই পদের সমষ্টি, তাহলে এস দুই সমান, তাহলে এখানে এন এর মান বসাবো দুই, দুই প্লাস এক, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে তাহলে দুই গুণ তিন, তাহলে ছয়, তাহলে তৃতীয় পদের সমষ্টি, তাহলে এস থ্রি সমান থ্রি, থ্রি প্লাস এক, তিন গুণন চার, তাহলে সুপ্রশিক্ষিত এটা দেখতেছে বারো, তাহলে এখন চার পদের সমষ্টি এস ফোর সমান চার, চার প্লাস এক, এই জায়গাটা মান বসাচ্ছি একবার এক, একবার দুই, একবার তিন, একবার চার, চার গুণন পাঁচ, তাহলে আসতেছে বিশ। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এখন আমাদের তাহলে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, প্রথম পদ, তাহলে সুপ্রশিক্ষিত দুই, তাহলে দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ তাহলে ছয় বিয়োগ দুই সমান চার, তাহলে তৃতীয় পদ তাহলে বারো বিয়োগ ছয় সমান আছে ছয়, চতুর্থ পদ তাহলে আছে বিশ বিয়োগ বারো, তাহলে আছে সুপ্রশিক্ষিত বৃন্দ আট, তাহলে ধারাটি, ধারাটি তাহলে দুই চার ছয় প্লাস আট, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ আর একবার বলি দেই এন সংখ্যক পদের সমষ্টি এন, এন প্লাস ওয়ান, তাহলে এখানে যদি এক বসাই এক এক দুই, তাহলে এখানে যদি দুই বসাই তিন দেখুন ছয়, তিন বসালে তিন চারে বারো, চার বসালে বিশ, তাহলে ধারার প্রথম পদ দুই, দ্বিতীয় পদ চার, তৃতীয় পদ হচ্ছে ছয় হবে। এখন সুপ্রশিক্ষিত বৃন্দ আঠারো নম্বর পদে, আঠারো নম্বরটা এগুলো সব ঠিকই থাকবে, এখন আঠারো নম্বর অঙ্কটা সুপ্রশিক্ষিত সমষ্টি নির্ণয় করতে বলছে, এগুলো সব ঠিকই থাকবে এখন সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে এখন আমরা তাহলে সমষ্টিকে কিভাবে নির্ণয় করবো, সুপ্রশিক্ষিত বৃন্দ সতেরো নম্বর এবং আঠারো নম্বর অঙ্ক একই, শুধু সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে এখানে এ সমান কত, তাহলে এ সমান দুই, তাহলে ডি সমান কত, চার বিয়োগ দুই তার মানে দুই, তাহলে এন সমান কত, পি বিয়োগ এ, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে আমাকে বলছে দশটি পদের সমষ্টি, তাহলে দশটি পদের সমষ্টি এন এর মান ডাইরেক্ট দশ, তাহলে এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি, তাহলে এন এর মান দশ বাই দুই, এখানে দুই গুণন দুই প্লাস, তাহলে এই এন এর মান রয়েছে দশ বিয়োগ এক গুণন দুই, তাহলে সুপ্রশিক্ষিত এটা পাঁচ, দুই দেখুন চার, আর একটা নয় দেখুন আঠারো, তাহলে সুপ্রশিক্ষিত পাঁচ গুণন বাইশ, তাহলে পাঁচ বিশে একশো, একশো দশ। তা সুপ্রশিক্ষিত বৃন্দ সূত্র আঠারো একে, আঠারো নম্বরে এ সমান দুই, বি সমান চার বিয়োগ দুই সমান দুই, এন এর মান হচ্ছে দশ, তাহলে মান বসে এটা পেলাম একশো দশ। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজ আহমেদ চ্যানেলটা সাবস্ক্রাইব।